माननीय प्रधानमंत्री शेख हासिना कर्तृक 22,101 টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শেখ হাসিনা এমপি। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 12 জেলার মধ্যে 123টি উপজেলায় 28 লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের পার্বতীপুরে 9 আগস্ট বুধবার উপজেলার 60টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে 200 শতক জমির মালিকানা সহ 60টি গৃহ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন ও রুকসানা বাড়িরুকু আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ আরও অনেকেই। আমাকে স্থানীয়ভাবে মানে এখানে আমি এখানকার প্রতিনিধি হিসেবে আছি, বলতে পারতেন পার্বতীপুর পর্যায়ে ব্যাখ্যা না দেখে তো ভুল বুঝবে। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।